অমন সুন্দরী কিন্তু অত সহজে দেখা যায় না আর মাকে যা বলবে তাতেই খুব সুন্দর লাগবে কি বল দিদি তাই না হ্যাঁ শ্যামা কথাটা ঠিকই বলেছে মাকে সবই মানাবে তবে কি বলো তো শ্যামা তোমার তো আসলে এইসব পার্টি সম্বন্ধে মানে থিম বেসড পার্টি সম্বন্ধে হয়তো অতটা আইডিয়া নেই তাই জন্য বললো কথাটা শ্যামা এইসব পার্টিতে না সুন্দর লাগাটা আসল কথা নয় পার্টির যেটা থিম ঠিক করা হবে তার সঙ্গে প্রত্যেকের সাজটা মানানসই হচ্ছে কিনা সেটাই দেখার বিষয় শ্যামা হয়তো এইসব কথা জানেন না কিন্তু একটা কথা উনি ঠিক বলেছেন সুন্দর লাগাটা ইম্পর্টেন্ট শ্যামা আপনি বলুন দেখুন আমরা সবাই তো আমাদের মতো করেই ভাবছি আমাদের আনন্দের কথাই চিন্তা করছি কিন্তু মা বাবা কি ভাবছেন সেটাও তো একবার জেনে নেওয়া উচিত তাই না যতই হোক এত সব আয়োজন সব তো ওনাদের জন্যই তো ওনাদের মতটাই তো আসল তাই না একদমই তাই আমরা সবাই আমাদের মতো করে প্ল্যান করলাম মাকে ঠিক করলাম হেমামালিনী সাজাবো তারপরে মা সব কিছু শুনে যদি রাগ করে তখন তার কোনো কথাই বলতে পারবো না আমরা ইউ আর রাইট বড় বৌদি একদম ঠিক কিন্তু মাকে সব কথা কে গিয়ে বলবে মানে যে হেমামালিনী সাজতে হবে এটা মাকে কে জানাবে কে কে জানাবে কে 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 জানাবে কে জানাবে কে কে এক মিনিট না না আমার দিকে তাকিও না আমি এসব বলতে পারবো না তারপরে আমি বকা খাই এই ও মা মানে বড় বৌদি বাবা যদি বলেন যে সেই ধুতি পাঞ্জাবি পরবেন আর মা তার পেটেন্ট শাড়ি পরবেন তখন কি বলবে বলো আমার তো কিছু বলার থাকবে না আচ্ছা ঠিক আছে আমি বলি কি এত কিছুর থেকে বাবা মায়ের কাছে জিজ্ঞাসা করে নেওয়াই ভালো তাই না তাছাড়া এই পোশাক সাজগোজ এই সবগুলো ছাড়াও তো অন্য একটা দিকও আছে দেখুন ওনারা দুজন এত বছর ধরে একসঙ্গে সংসার করেছে আর সেটাকে উপলক্ষ করেই তো সেদিন এত মানুষ আসবেন তাই এতদিনের ভালোবাসার দুটো গল্প যদি আমরা শুনি ওনাদের মুখ থেকে তাহলে দেখবেন খুব আনন্দ হবে আর ওনাদের বলতেও খুব ভালো লাগবে তোমার মনে এখন ভালোবাসা উথলে উঠছে তাই না শ্যামা ও আমি তো ভুলেই গিয়েছিলাম তোমার তো ফুলসজ্জার খাট সাজানো হচ্ছে এখন তো তোমার মনে শুধুই ভালোবাসার কথাই আসবে দিশা কি ভাবছো না আসলে এইসব কথা তো প্রত্যেক বছরই হয় বাবা মা শেয়ার করেন এতে আর নতুনত্ব কিছু কি থাকবে আমি সেটাই ভাবছিলাম হ্যাঁ মেজ দিদি আমি বুঝতে পারছি কিন্তু নতুন কিছু করে ওনাদেরকে বিড়ম্বনায় ফেলার তো কোনো মানেই নেই বলুন তার থেকে বরং ওনারা যে পোশাকে স্বচ্ছন্দ বোধ করেন সেই পোশাক দেওয়াই ভালো একদিকে কিন্তু শ্যামা ঠিকই বলছে হ্যাঁ আমারও মনে হয় শ্যামার কথা যুক্তি আছে তাহলে আলোচনা করে কি লাভ আমি আমি আরে রাগ করছো কেন হয়ে গেছে ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছে তোমরা যাও হ্যাঁ হয়ে গেছে খাট সাজানো হ্যাঁ গো বড় বৌদি খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছি কিন্তু এখন কিন্তু সর্দার বাবুদের ওই ঘর যেতে দেওয়া যাবে না কেন আরে বাবা ফুলসজ্জার ঘরে ঢোকার আগে অনেক আচার অনুষ্ঠান আছে হ্যাঁ মা কিন্তু আমাকে পই পই করে বারণ করে গেছে শ্যামা বৌদিমণিকে আর সর্দার বাবুকে মোটে ঢুকতে দেওয়া যাবে না হ্যাঁ মানে শ্যামা আর নিখিল তো এখন আলাদা থাকবে তারপরে মায়ের সাথে মিষ্টি মুখ করাবে পান খাওয়াবে তারপর তো ওদের এক ঘরে থাকার পারমিশন দেবে বর্দি ভাইয়ের সবটাতে বাড়াবাড়ি এক হয়েছে শ্যামা বর্দি ভাইটাও একদম সেম দুজনের ন্যাকামো আমি আজই ঘোচাবো ও বড় বৌদি তোমার সব কথা মনে আছে তো মাজিগুলো বলে গেছে ছোট বৌদিকে নিয়ে থাকবে না আবার এই শ্যামা চলো তো আমার সাথে না না বড় দিদি আমার অনেক কাজ আছে বাবা আমি যাবো না এই না 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 আমি তো পরে হলে আগে চলো আসলে বড় বৌদি শ্যামা কোথায় নিয়ে গেলে বড় দাদা হ্যাঁ হ্যাঁ
বড় মধু শ্যামাই কোথায় নিয়ে গেলে? দেখ তোর সইছে না পারলে এক্ষুনি ফুলসজ্জা ঘরে ঢুকে পড়ে। এই শোন, এসব বাজে কথা একদম বলবি না, বলে দিচ্ছি। আমরা ইয়ার কি মারছি না? আরে শ্যামাকে পাপিয়ে নিয়ে গেছে, এবার তোকে আমরা নিয়ে যাব। আরে আমাকে কেন নিয়ে যাবি? চল চল, কি করছিস তুই? চল আমাকে যা, মা বলে গেছে তোর খেয়াল রাখতে, তোকে নজর নজর রাখতে। আরে কি করছিস তুই? আরে আমি বাচ্চা শিশু না। আরে এটা কি করছিস তুই? আরে আস্তে আস্তে লেগে যাবে অশোক। যাও যাও, ভালো করে ফুলসজ্জা করো। কিন্তু ঘরে যে সর্বনাশ তোমাদের জন্য ওয়েট করছে, তার কথা তো কেউ জানে না, মাও না। নিজের হাতে ছেলে আর ছেলের বউকে ওই ঘরে পাঠাচ্ছে। কিন্তু তিশা চৌধুরী তোমার ছোট ছেলের ফুলসজ্জাকে স্পেশাল করে রাখতে অন্য অ্যারেঞ্জমেন্ট করেছে মা। দেখো বরদিদি, আমরা তো এতদিন পর এ বাড়িতে এক ঘরে থাকবো, তাই ছোট কর্তা না আমাকে একটা উপহার দিয়েছেন, আর আমিও ভাবছি আমারও তো ওনাকে একটা উপহার দেওয়া উচিত, বলো। হ্যাঁ সে তো উচিতই। তুমি সত্যি বলছো বরদিদি? শোনো না, আমার কাছে না কিছু টাকা জমানো আছে, আর সেই টাকা দিয়ে আমি ছোট কর্তাকে কিছু একটা কিনে দিতে চাই, কিন্তু কি কিনে দেবো কিছুতেই আমার মাথায় আসছে না। ও বরদিদি, তুমি একটু বলে দাও না কি দেবো, বলো না। শোনো পাগলি মেয়ের কথা, আমি আবার এগুলো কি করব? আরে আরে কোথায় যাচ্ছ তুমি? দেখো এতদিন ধরে তুমি ছোট কর্তাকে দেখছো, ছোট কর্তার কোনটা পছন্দ কোনটা পছন্দ না সেটাও তুমি জানো, কিন্তু আমি এই শহরের কোথায় কি পাওয়া যায় সেটাও জানি না, আর কোনটা কোন কাজে লাগে তাও জানি না। তুমি একটু বলে দাও না বরদিদি, আমি কিন্তু তোমাকে কাজ করতে দেবো না বলে দিলাম, তুমি যতক্ষণ না বলবে বলো না। দেখো আমি আমি একটু আধটু সেগুলো জানি ঠিকই, কিন্তু নিখিলের কি পছন্দ হবে আমি কি করে বলবো? কি পছন্দ হবে, কি পছন্দ হবে বরদিদি? একটা সেন্ট দেবো? দেখো তুমি তোমার ছোট কর্তার সাথে এতদিন ছায়ের মতো আছো, তার পছন্দ অপছন্দ তোমারই তো বোঝা উচিত, তুমি মন থেকে যেটা দেবে সেটাই নিখিলের পছন্দ হবে। যদি পছন্দ না হয় তাহলে? উনি তো এমন একজন মানুষ, যদি পছন্দ নাও হয় তাহলে কি বলবে? যে না আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আমি সেটা চাই না বরদিদি, আমি চাই ওনার মনের মতো কিছু একটা উপহার দিতে, বলে দাও না বরদিদি। দেখো আমি তো তোমার ছোট বোনের মতো, কি হবে বললে? তুমি বলো না, বলতেই হবে আমাকে। আমাকে একটু ভাবতে দাও। আরে বাবা, নিখিলের তো ওগুলো অনেক আছে। তাহলে কি দেব? থ্যাংক ইউ শ্যামা, থ্যাংক ইউ ফর দি আইডিয়া। আমি তখন থেকে ভাবছিলাম কিভাবে মায়ের মনে একটা অশান্তি ঢুকিয়ে দেওয়া যায় যাতে তোমার আর নিখিলের ফুলসজ্জাটা ভেস্তে যায়। এই গিফটের কথা তুলে তুমি তো আমার প্রবলেম সলভ করে দিলে। এবার দেখো তিশা চৌধুরীর খেলা। আসতে পারি? আমি কিন্তু তোমাদের সমস্ত সিক্রেট কথা শুনে ফেলেছি। নিখিলের জন্য গিফট কিনতে চাও? হ্যাঁ মেজ দিদি। আমাকে বললে না কেন শ্যামা? আরে আমি তো এই বাড়িতে গিফট কিনতে এক্সপার্ট। হ্যাঁ, এই বাড়িতে যে কোনো ওকেশনে কাউকে গিফট দেওয়ার হলে সবাই কিন্তু আমারই অ্যাডভাইস নেয়। কি বর্দি ভাই বলো? ঠিকই তো, আমি এটাই বলতে যাচ্ছিলাম, মেজোকে জিজ্ঞাসা করলেও কিছু না কিছু একটা আইডিয়া দিয়েই দেবে। শ্যামা, এই বাড়িতে নিখিলের পছন্দ অপছন্দ সব থেকে ভালো আমি জানি। আমি তোমায় যে গিফটটার কথা বলবো, তুমি যদি সেই গিফটটা নিখিলকে দাও দেখবে ওর ঠিক পছন্দ হবে। ঠিক আছে মেয়ে দিদি, আপনি যেটা বলবেন আমি সেটাই কিনে দেবো। হ্যাঁ তুমি, কিন্তু শ্যামা তুমি একা একা গিয়ে কি পারবে গিফটটা কিনতে?
তার থেকে বরঞ্চ আমি তোমার সঙ্গে যাই। হ্যাঁ আমি তোমায় নিয়ে যাচ্ছি, কিন্তু টাইম নেই, শিগগির রেডি হও না, যাও। কিন্তু এখনই? উমা এখনই না তোর কখন? আমি তো শুনলাম যে মা নাকি তোমাকে সাজিয়ে গুছিয়ে ফুলসজ্জার ঘরে পাঠাবেন, তার জন্য তো গয়নাগাটিও বের করতে শুরু করে দিয়েছে, এদিকে দেরি করলে তো ওদিকটা দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। যাও। কিন্তু মেজ দিদি বাড়ির কাজকর্ম সব। ও বাড়তি ভাই, আমি একটু শ্যামাকে নিয়ে এখন বেরোলে কোনো প্রবলেম হবে? তুমি বাড়ির দিকটা সামলে নিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ আমি ওগুলো সব দেখে নেব। ফুলসজ্জার ঘরও রেডি, নিখিলের গিফটটাই শুধু কেনা বাকি, সেটা কিনে নিলেই ব্যাস সবার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। হ্যাঁ সেই ভালো, তোমরা লেট করো না, চলো তুমি রেডি হয়ে নেবে, এসো। থ্যাংকস অ্যাগেন শ্যামা, তোমার মতো বোকা মেয়ে থাকতে আমার লক্ষ্য পূরণ হতে কোনোদিনই কোনো সমস্যা হবে না। হ্যালো, হ্যাঁ আমি বলছি। হ্যাঁ শুনুন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের দোকানে আসছি, সেদিন যে আইটেমটা দেখে এসেছিলাম ওটা রেডি করে রাখুন। রেডি মানে একদম রেডি, যাতে আধ ঘন্টার মধ্যেই রাইট মিস যেন না হয়। ওকে। সুযোগ আমি তোমাকেও কম কিছু দিইনি, কিন্তু ঘরে হোক বা বাইরে কোথাও যে তুমি সফল হতে পারোনি মেজ বৌমা। আর ঘরের কাজের কথা সেটা না হয় ছেড়েই দিলাম, অফিস আদালত বাড়ি সংসার সমস্ত কিছু ভুলে যাও, একজন আদর্শ স্ত্রী হয়ে ওঠো আগে। তোমার জন্য এই সংসারে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য যদি আমি তোমাকে শাস্তিও দিই আমার তো মনে হয় না কারুর কোনো আপত্তি থাকবে। আগে ঘর সামলাতে না শিখলে জগৎ কি করে সামলাবে শুনি? যে ব্যবসার দায়িত্ব নিতে চেয়েছিল তাকে তুমি শেকল পরিয়ে এইভাবে বাড়ির বউ বানাতে চাইছো সুজাতা চৌধুরী? না, হতে দেব না সেটা আমি। সেদিন তো আমাকে অপমান করতে কেউ বাকি ছিলে না, তোমরা প্রত্যেকে অপমান করেছো আমায়, প্রত্যেকে। তার বদলা যতক্ষণ না আমি নিচ্ছি আমার যে ঘুম আসবে না সুজাতা চৌধুরী। নিখিলের ফুলসজ্জার ঘরে যা হবে সেটা তো ট্রেলার, এই চৌধুরী বাড়ির প্রত্যেকটা লোক, প্রত্যেকটা লোক ঠিক সময় দেখতে পাবে আসল সিনেমা। পাপিয়া চাটা দাও। বলছিলাম যে অ্যানিভার্সারির সমস্ত কাজ কিন্তু করে ফেলতে হবে। আরে বাবা মা কি চাইছে সেটাই বুঝতে পারলাম না, সেরে ফেলতে হবে কাজ। এই বলছিলাম শ্যামাকে দেখতে পাচ্ছি না, বড়দীপ শ্যামাকে দেখেছো? বাবা শ্যামাকে একদণ্ড না দেখে একবারে থাকতেই পাচ্ছে না। এটা তুমি একদম ঠিক বলেছো, মুখটা দেখো। বলছি শ্যামা একটু মেজর সাথে বেরিয়েছে। মেজ বৌদির সঙ্গে আবার কোথায় বেরিয়েছে শ্যামা? শুনলাম কি সব কেনাকাটা করতে গেছে। কই আমাকে তো কিছু বলেননি। আরে তোকে কি সবকিছু বলবে নাকি? হ্যাঁ ওর তো একটা ইচ্ছে আছে নাকি? আরে বাবা শ্যামা তো সেভাবে রাস্তাঘাট চেনে না, তাই মেজকে সাথে নিয়ে গেছে। তুমি চিন্তা করো না, চলে আসবে এক্ষুনি। চিন্তা তো করছিলাম না, কিন্তু এবার চিন্তায় পড়লাম বড় বউতে। মেজ বৌদির সঙ্গে শ্যামা একেবারে সেফ না। দেখো তুমি ঠিক পছন্দ হবে। কি ব্যাপার নিখিল, তুমি এভাবে এখানে ওয়েট করছো? শ্যামার জন্য টেনশন করছো নিশ্চয়ই? বলছিলাম
কোথায় গেছিলে তোমরা? আমাদের বাইরে একটা কাজ ছিল, আপনাকে পরে বলি। বুঝতে পারলে না, তুমি যেমন শ্যামার জন্য শাড়ি কিনেছো, তুমি দেখো শ্যামাও তোমাকে কিছু দেবে। নিখিল একটু চা খাবি নাকি? চা না না, চা কেন খাবো? তাহলে এক বছর কেটে গেল। হুম, কদিন পর তো বাবা মার অ্যানিভার্সারি, আর তার ঠিক কদিন পরে তোদের অ্যানিভার্সারি, পার্টি হবে কিন্তু। হ্যাঁ, সে না হয় হবে, আগে আজকের দিনটা তো কাটতে দে। আজকের দিনটা না, মানে আমি সেভাবে বলিনি। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। আজকে দিনটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা ইম্পর্টেন্ট দিন, এই দিনটা সারা জীবন মনে রাখবি। আরে কি বলছিস, কি ওরা তো প্রলয়ের বাড়িতেও একসঙ্গেই ছিল। হ্যাঁ তা ছিল বটে, কিন্তু সেটা তো আনঅফিসিয়ালি। হ্যাঁ সেই তো। আরে বাবা, অফিসিয়ালি তো আজকে থাকবে, ফুলশন যে আজকে ওদের। এই বটা নিখিলের মুখে দেখ কেমন একটা লাগছে না মুখ, তাই তো? কেন কি কি হয়েছে মুখে, মুখে কি হয়েছে? কেন একটা টেনশন টেনশন লাগছে, ঘাম হচ্ছে। এই তোরা আবার শুরু করলি, আমার কিন্তু সব একদম ভালো লাগে না। যাক, নিশ্চিন্ত, স্টেজ বাধা শেষ, এবার শুধু অপেক্ষা নাইট শোয়ের। এমন জিনিস কিনে দিয়েছি যে ওই এক উপহারেই সব কাজ হয়ে যাবে। দেখ এত গয়না কোনটা তোর পছন্দ বল। এইটা দেখি তো, কি সুন্দর দেখাচ্ছে তোকে, এইটাই পরবি।
জানিস এই গয়নাটা না আমার ফুলসজ্জার দিন আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন আর এটা তোর ফুলসজ্জার দিন আমি তোর শাশুড়ি তোকে দিলাম আজ চুপি চুপি তোকে একটা কথা বলবো আমার জেদ আমার রাগ আমার কাছে এত বড় হয়ে গেছিল না তোর আর নিখিলের ভালো লাগা মন্দ লাগা চাওয়া পাওয়া এসব কিছুকেই আমি লক্ষ্য করে দেখিনি কখনো খেয়ালই করিনি যে আমার ছেলেটা তোর সাহচর্যে কি সুন্দর করে বাঁচতে শিখেছে এমনকি ওই যে অন্ধকারের ভয় যে বিভীষিকার মতন আমাদের চেপেছিল সেসব ভয় জয় করে আজকে কি নির্বিঘ্নে নিশ্চিন্তে বাঁচছে আমার ছেলেটা সে তো তোরই অনুপ্রেরণায় আমি আমি এসব যেন লক্ষ্যই করিনি কিন্তু এই পাগলি মেয়েটা আমার সমস্ত রাগ জেদ অহংকার সব তুচ্ছ করতে শিখিয়েছে আর তাই জন্যই তো আজকে তোদের দুজনকে আমি এক ঘরে থাকার অনুমতি দিলাম